যে আজকের মুসলিম বিশ্বে যে 57টি ইসলামী রাষ্ট্র আছে, এই 57টি ইসলামী রাষ্ট্র রাজনৈতিকভাবে স্বাধীন হলেও জ্ঞান এবং বিজ্ঞানে পরাধীন এবং অর্থনীতিতে অর্থনৈতিকভাবে পরাধীন। জ্ঞান এবং বিজ্ঞানে পরাধীন কিভাবে? আজ থেকে 500 বছর আগে যখন স্পেনের মাটিতে মুসলমানদের শান শওকত ঐতিহ্যের নগরী ছিল কর্ডোভা, ঐতিহ্যের নগরী ছিল গ্রানাডা, যখন ঐতিহ্যবাহী জ্ঞান এর কেন্দ্র বিজ্ঞানের কেন্দ্র ছিল স্পেন, সেই সময়ে আরো যে সময়ে বাগদাদের দারুল হিকমা লাইব্রেরি মুসলমানদের জ্ঞান এবং বিজ্ঞানের কেন্দ্র ছিল, সেই সময়ে মুসলমানেরা জ্ঞান বিতরণ করেছে সারা পৃথিবীর মানুষকে অকাতরে, ফি সাবিলিল্লাহ। মুসলমানেরা কোন সময়ে জ্ঞানের বিনিময়ে জ্ঞানকে কুক্ষিগত করে রেখে আরেকজনকে গোলাম বানাতে হবে এরকম নিম্নমানের আচরণ মুসলমানেরা কোনোদিন করেনি। কিন্তু আজকে যাদের হাতে জ্ঞান এবং বিজ্ঞান আছে, তারা জ্ঞান বিজ্ঞানকে নিজেদের কাছে কুক্ষিগত করে সারা বিশ্বের বাকি সবাইকে তাদের গোলাম বানিয়ে রাখতে চায় এবং পারছেও। তো মুসলমানেরা আজ থেকে 500 বছর আগে যখন তাদের কাছে জ্ঞান বিজ্ঞান ছিল, তখন হিন্দু তাদের কাছে জ্ঞান নিতে গেছে, বৌদ্ধ জ্ঞান নিতে গেছে, কি খ্রিস্টান জ্ঞান নিতে গেছে, গরিব জ্ঞান অর্জনের জন্য গেছে, কি মিসকিন জ্ঞান অর্জনের জন্য গেছে, সাদা চামড়ার মানুষ জ্ঞান অর্জনের জন্য গেছে, কি কালো চামড়ার মানুষ জ্ঞান অর্জনের জন্য গেছে, এটা মুসলমানেরা কোনোদিন পার্থক্য করেনি। বরং পার্থক্য করা ছাড়াই, টাকা গ্রহণ করা ছাড়াই, যে তুমি আমি তোমাকে এটা শিখাবো এর বিনিময়ে তুমি এত টাকা দাও, এই টাকা গ্রহণ করা ছাড়াই, ফি সাবিলিল্লাহ, সারা পৃথিবী থেকে যে যেভাবে গেছে জ্ঞান অর্জনের জন্য, মুসলমানেরা তাদেরকে সেভাবে জ্ঞান বিজ্ঞান শিখিয়েছে এবং শিক্ষা দিয়েছে। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে 57টা মুসলিম দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলো, আমি বলেছি তারা জ্ঞান বিজ্ঞানে পরাধীন, আর যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তারা জ্ঞান বিজ্ঞান কুক্ষিগত করে রেখেছে। তাদের কাছে আজ বাংলাদেশে যেই পরিমাণ জ্ঞান এবং বিজ্ঞান আছে তার চাইতে 50-100 বছর এগিয়ে জ্ঞান বিজ্ঞান তাদের কাছে আছে। আপনি গোটা বাংলাদেশ বিক্রি করে দিলেও সে পরিপূর্ণ জ্ঞান আপনাকে দিবে না, পরিপূর্ণ প্রযুক্তি আপনাকে দিবে না, সে অল্প অল্প করে জ্ঞান ছাড়বে আর আপনার কাছে সেই জ্ঞানের বিনিময়ে, সেই প্রযুক্তির বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিবে, আর সে সবসময় 50-100 বছর এগিয়ে থাকবে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে, আর আপনাকে পিছিয়ে রাখবে। এটা হলো আধুনিক যুগের দাসত্বের সিস্টেমগুলোর অন্যতম একটি দাসত্বের সিস্টেম, এবং বহু মুসলিম দেশ এর ভুক্তভোগী, তার জ্বলন্ত উদাহরণ। যেমন পাকিস্তান যদি কোনো বিমান তাদের কাছ থেকে ক্রয় করে, যুদ্ধ বিমান, তো সেই যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটাও তারা দিবে না, ঠিক করতে চাইলে তুমি আবার টাকা দাও, আবার বিমান আমার দেশে পাঠাও, আমি আবার টাকার বিনিময়ে তোমাকে বিমান ঠিক করে পাঠাবো। এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব। কিন্তু দুঃখজনক কি? দুঃখজনক হচ্ছে যে আজকে এই দাসত্ব মুসলমানেরা ভোগ করছে, এই দাসত্বের গেড়াকলে মুসলমানেরা তাদের জীবন যাপন পার করছে, এটা তাদের দোষ না মুসলমানদের দোষ? এটার দোষ হচ্ছে মুসলমানদের, তাদের দোষ নয়। কি জন্য? আমি এখন ইউরোপে পড়াশোনা করি, যুক্তরাজ্যে পড়াশোনা করি, তাদের দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের শিক্ষা দীক্ষার তুলনা করার সামর্থ্য, বুঝ, বুদ্ধি, অভিজ্ঞতা আমার হচ্ছে এবং হয়েছে। সেই আলোকে আপনারা জানেন, যারা এখানে স্টুডেন্ট আছে, ছাত্র আছে, শিক্ষিত শ্রেণী আছে, তাদের উদ্দেশ্য করেই মূলত আমি বক্তব্যটা দিচ্ছি। এখানে আমার যুবক সমাজ দ্বারা উদ্দেশ্য, যারা ছাত্র, যারা পড়ালেখা করে, তারাই উদ্দেশ্য। গোটা বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম 1000 লিস্টের মধ্যে স্থান পাবে। অথচ যেই পাকিস্তানকে আমরা সকাল সন্ধ্যা গালি দিই, তাদেরও 4-5টা বিশ্ববিদ্যালয় এরকম আছে যেগুলো প্রথম 400-500-600-এর মধ্যে আছে,
আর ভারতের তো অগণিত অসংখ্য বিশ্ববিদ্যালয় প্রথম 20-30-40 লিস্টের মধ্যে আছে। বিশ্বের আরও যেগুলো উন্নত দেশ তারাও আছে, চায়না, আমেরিকা, ইংল্যান্ড সহ। তাহলে যেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, বুয়েট হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, প্রথম 1000 লিস্টের মধ্যে নাই, আর যারা জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তিতে অন্যদের চাইতে 50 এবং 100 বছর পিছিয়ে, এবং যারা রাজনৈতিকভাবে 47-এ স্বাধীন হলেও, 71-71-এ স্বাধীন হলেও জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তিতে দাসত্বের জীবনযাপন করছে, সেই রকম একটা দেশের পাবলিক ইউনিভার্সিটি যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড বলে মানুষ গর্ব করে, সেই রকম একটা পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার ছাত্র এরকম বিশাল জনসমাবেশের চাইতে, বিশাল জনসমুদ্র, বিশাল বড় জনসমুদ্র, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে টিভি স্ক্রিন পর্দা লাগিয়ে অন্য দেশের খেলা উপভোগ করে, একই অবস্থায় যখন আমরা যখন ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, যারা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড সহ যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, সেগুলো থেকে যখন এই দৃশ্য আপনি দেখেন, তখন লজ্জায়, অপমানে এবং কি বলবো, লজ্জায় অপমানে আপনার মাথা নত হয়ে আসবে এবং আশ্চর্য হতে হবে। এবং আশ্চর্যের জায়গা হচ্ছে কি, যে এই ধরনের বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের এরকম হাজার হাজার ছাত্রছাত্রী একত্রিত হয়ে পড়াশোনা বাদ দিয়ে একটা জুয়ায় ব্যস্ত থাকবে, আর এই সমস্ত হাজার হাজার ছাত্রছাত্রী এবং তাদের টিচারের পড়ালেখার খরচ জনগণের ট্যাক্সের টাকায় বহন করা হবে, আর সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না হয়ে রাজনীতি হবে, জুয়ার আয়োজন হবে, খেলার আয়োজন হবে প্রকাশ্যে পাবলিকলি, আর সেই বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে না, এটাও একটা কাপুরুষতা। হয় বিশ্ববিদ্যালয় চালাতে হলে পড়াশোনার জন্য চালাতে হবে জনগণের টাকায়, এই সমস্ত ছাত্ররাই ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবে, পুলিশ হবে, র্যাব হবে, আর্মি হবে, এরাই দেশ পরিচালনা করবে। তাহলে এইভাবে যদি একটা দেশের ছাত্র সমাজ এরকম জুয়ায় ব্যস্ত থাকে, এরকম নেশায় ব্যস্ত থাকে, তাহলে কোনো দিন এই দাসত্বের জিঞ্জির ভেঙে বের হয়ে আসা অসম্ভব, বরং এই দাসত্ব আরও লম্বা হবে, এই দাসত্ব আরও ভয়ঙ্কর হবে, আরও ভয়ানক হবে, যদি মুসলমানদের স্বভাব এবং চরিত্র এরকমই থাকে।